নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। 2024 লোকসভা ভোটে হাড্ডা হাড্ডির লড়াই হবে ঘাটাল লোকসভাতে। এই মাত্র কয়েকদিন আগে ঘাটালের তৃণমূলের দুইবারের সাংসদ এবং বর্তমানে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুড়ি ঝুড়ি ডাহা মিথ্যা কথা বলে গেলেন, বাজার গরম করা, তাছাড়া কিচ্ছু না। ঘাটাল লোকসভাতে প্রচারে এসেছিলেন দেবের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছিলেন একবার চোখ রাখা। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমি তাকেও বলবো অভিষেক ব্যানার্জি তিনি কি কি বলে গেছেন আপনারা হয়তো সবাই শুনেছেন, অনেকেই শুনেছেন, আমি বাকিটা পরে দেখাবো শেষের দিকে প্রতিবেদনে। তিনি ডাহা মিথ্যা কথা, মোটা রকমের সলিড মিথ্যা কথা বলছেন। তিনি বলছেন ঘাটালবাসী যদি ভোট দিয়ে দেবকে জয়যুক্ত করায় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। এটা নাকি তৃণমূলের গ্যারান্টি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গ্যারান্টিকে খারিজ করে দিলাম, ডিসকোয়ালিফাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গ্যারান্টি আমরা খারিজ করে দিলাম। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভ্রান্তকর মন্তব্য করছেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি সংকল্প করছেন তিনিই জানেন। ঘাটালের মানুষ কিন্তু জানে যে বিগত দিনে আপনারা ভোটের বৈতরণী পার করার জন্য ঘাটালে তো নৌকো ঠিক করে পারা হয় না, বন্যার সময় সরকার থেকে ঠিক করে একটা নৌকো পর্যন্ত দেওয়া হয় না, সেই সরকারের মূলত কোথায়? তারা মাস্টার প্ল্যান করবে। দীপক অধিকারী দুবার জিতেছেন, তাহলে তিনি তো জিতেছেন, মানুষ তো তাকে জিতিয়েছিলেন। দুইবার জিতার পরেও কি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে? না, হয় না। আবার এখন বলছেন দেব জিতলে ঘাটালে মাস্টার প্ল্যান হবে। দেব তো জিতে বসে আছে, অলরেডি দুবার সে জিতেছে এখানে, তাই না? তাহলে হলো না। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, বলছে কেন্দ্র সরকার টাকা দেয় না, ওদিকে হিরণ বলেছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই বলেছেন, কেউ বলেছেন 1200 কোটি, কেউ বলেছেন 1400 কোটি, কেউ বলেছেন 1600 কোটি টাকা দিয়ে দিয়েছে। আপনি বলছেন যে কেন্দ্র সরকার মিথ্যা কথা বলেছে, আমি তরকারি খাতিরে ধরে নিলাম হিরণ মিথ্যা কথা বলেছে, আমি ধরে নিলাম ওনারা মিথ্যা কথা বলেছেন, কিন্তু আপনারাও তো কম মিথ্যা কথা বলেন না। আপনারা বলেছেন অর্ধেক মাস্টার প্ল্যান হয়ে গেছে, 500 কোটি টাকা তৃণমূল ইতিমধ্যে খরচ করে দিয়ে বসে রয়েছে, অর্ধেক মাস্টার প্ল্যান নাকি হয়ে গেছে। তাহলে কি করে বলছেন ভোটে জিতলে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, অর্থাৎ বাস্তবায়িত হয় না, তখনই বলে দিয়েছেন অর্ধেক বাস্তবায়িত হয়ে গেছে, এখন আবার বলছেন পুরোটাই বাকি রয়ে গেছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা বাস্তবায়িত করব। অর্থাৎ এই যে তারা ভোটে জেতে না, এখানে বিজেপি তো আর রাজ্যে ক্ষমতায় নেই, রাজ্যের ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সরকার। তাহলে আপনারা তো ভোটে জেতার পরে এই রাজ্যে জেতার পরে এই রাজ্য গ্রামবাসীকে, এই ঘাটালবাসীকে, 15-20 লক্ষ ঘাটালবাসীকে তো আপনারা মিথ্যা কথা বলেছেন, 500 কোটি খরচই করেন না, মাস্টার প্ল্যান কিছুই হয় না। চন্দ্রেশ্বর, আপনাদের যুক্তি, আপনাদের অদ্ভুত যুক্তি, চন্দ্রেশ্বর বা দু একটা নদী আপনারা সংস্কার করেছেন, তো তার মানেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল, অর্থাৎ ঘাটালে আর কোনোদিন জীবনে বন্যা হবে না। তাহলে এখন আবার কেন ক্রেডিট খেতে আসছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, বাস্তবায়িত হবে, দেব জিতবে, দেবকে মানুষ জেতাবে, আর দেব উপহার দেবে? দেবের কিন্তু জানা আছে, দেব ভালোভাবেই জানেন যে মুখ্যমন্ত্রী যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন না, তিনি কিন্তু মাস্টার প্ল্যান দিতে পারবে না, সেই অক্ষম হচ্ছে রাজ্য সরকার, এই বিষয়ে কিন্তু অক্ষম রাজ্য সরকার অক্ষম। আরেকটা কথা না বললেই নয়, দেব কিন্তু বিগত দিনে বলেছিলেন, দেব বলেছিলেন যে যদি প্রধানমন্ত্রী না হতে পারে দিদি, আমার মনে হয় ওই ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, দিদি প্রধানমন্ত্রী যতদিন না হয় ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। দেখ কেমন লাগে, নিজেদের মুখে এক বয়ান দিয়েছেন, সেই বয়ানটা সঠিক ছিল না, মিথ্যা ছিল, আবার এখন বলছেন দিদি প্রধানমন্ত্রী না হলেও মাস্টার প্ল্যান করবে, সে ক্ষমতা আছে রাজ্য সরকারে, তাই তো? কারণ আপনারা বলেছিলেন দিদি প্রধানমন্ত্রী যতদিন না হয় মাস্টার প্ল্যান হবে না, দেব বলেছিলেন। এবার দেব যদি না বলে থাকে সংবাদ মাধ্যমের কাছে এসে বলুক, আমরা তাহলে সেই পুরনো ভিডিও আমরাও কিন্তু দেখাবো সবাইকে। তো এখন আবার বলছেন যে রাজ্য সরকার করে দেবে ভোটে জিতলে, কেন দিদি কি প্রধানমন্ত্রী হয়ে গেছে? হয় না তো, তাহলে মানুষ কী করে বিশ্বাস করবে আপনাদের? আপনাদের মানুষ কীভাবে বিশ্বাস করবে? এই প্রশ্ন ছুড়ে দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনি আরও বলেছেন
যে হিরণ নাকি আপনার অফিসে গিয়েছিলেন, সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং খাতনের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপি নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরী লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরী। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো। কত পানি কত চাল বলো, যদি সংবাদ মাধ্যমের কাছে এসে বলতে পারে বলুক আপনারা নাকি তার ফুটেজ লিক করবেন, ছেড়ে দিবেন, তাই তো? কি আছে এর সাথে রাজ্যবাসীর কি এসে যায়, ঘাটালবাসীর কি এসে যায়? হিরণ তো আর মাস্টার প্ল্যানের টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় না। আপনার অফিসে গেছে তো কি হয়ে গেছে, মহাভারত যুদ্ধ হয়ে গেছে, আপনি সেই সময় কেন বলেছিলেন না, সেই সময় কেন সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খুললেন না যে হিরণ এসেছিল আমার কাছে? কারণ আপনি টোপ দিয়েছিলেন, হিরণকে চক্রান্ত করেছিলেন, সেই চক্রান্তের শিকার হয়তো হিরণ হয়েছিল, আপনার অফিসে গিয়েছিলেন। তো আপনার সাথে হিরণের কোনো কথাবার্তা হয়েছিল? যদি নাই হয়ে থাকে, আপনি যদি তাকে নো এন্ট্রি করে দেন, তো সেই সময় কোথায় ছিলেন আপনি? এই ভোটের সময় সে বাজার গরম করার চেষ্টা। এবার প্রশ্ন হচ্ছে, বিগত দিনে বিজেপি বলেছিল টাকা দিচ্ছে মাস্টার প্ল্যানের, আবার আপনারাও বলেছেন 500 কোটি টাকা আপনারা দিয়েছেন, কিন্তু দুইবার এখানে সাংসদ দেব তাকে ঘাটালবাসী ভোট দিয়েছে। এই রাজ্যে বিজেপি ক্ষমতা নেই, এই ঘাটালবাসী কিন্তু বিজেপিকে ভোট দিয়ে জিতায় না, ভোট দিয়ে তো জিতেছে আপনাদের সরকার এখানে, এই রাজ্যে, এখানে তো বিজেপি সরকার নেই। অর্থাৎ যদি মিথ্যা কথা ঘাটাল মাস্টার প্ল্যানের নিরীক্ষে যদি মিথ্যা কথা বলে থাকে বিজেপি, তারা ভোটে না জিতে মিথ্যা কথা বলেছে, তারা সরকারে না এসে পশ্চিমবঙ্গে তারা মিথ্যা কথা বলেছে, ঘাটাল লোকসভাতে বিজেপি না জিতে মিথ্যা কথা বলেছে, আপনারা তো টোটালি জেতার পর মানুষের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর মানুষের সাথে প্রতারণা করেছেন। আপনারা মিথ্যা কথা বলেছেন ঘাটালে ভোটে জিতে দুবার সাংসদ হয়ে, আপনারা মিথ্যা কথা বলেছেন এই রাজ্যে ক্ষমতায় থেকে, আবার বলছেন কখনো যে প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তবে মাস্টার প্ল্যান হবে, অর্থাৎ সেই লোভে ঘাটালবাসী এবং পুরো রাজ্যবাসী ভোট দেবে আপনাদের, ঘাটালবাসী দিয়েছিল হয়তো ভোট, কিন্তু এখন আবার বলছেন প্রধানমন্ত্রী না হলেও, প্রধানমন্ত্রী না হতে পারলেও দিদি মাস্টার প্ল্যান করে দেবেন। অর্থাৎ আপনারা জেনে গেছেন যে দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে গেছে, বিশাল একটা বড় স্বপ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন ভারতের প্রধানমন্ত্রী। যাক গিয়ে সেই স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন সবাই দেখে, আমরাও দেখি ছোটোখাটো স্বপ্ন, আপনারা বড় মানুষ বড় মনের স্বপ্ন দেখবেন। তো এই যে এতগুলো বছর পার করেছেন মাস্টার প্ল্যান হলো না, আপনাদের কি সামর্থ্য ছিল না? আপনারা তো ক্ষমতায় ছিলেন, যদি ক্ষমতায় থেকে মাস্টার প্ল্যান করা যায়, যেটা আপনারা বলছেন যে এবারে যদি ভোটে জিতে ঘাটাল থেকে তৃণমূল, তাহলে আপনারা মাস্টার প্ল্যান করে দেবেন। অর্থাৎ এই যে রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে, রাজ্য সরকার টাকা খরচ করতে পারবে, তারা ঘাটাল মাস্টার প্ল্যান চাইলে একাই করতে পারবে, এবং যদি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে সেটা পড়ে, তাহলে আগে কি সেই এখতিয়ারের মধ্যে পড়ছিল না? আগে কি টাকা খরচ করতে পারতো না তৃণমূল সরকার, নাকি সব টাকা ওইখানে ঢুকে গেছে ওই অনুব্রত মণ্ডলের মতো, পার্থ অর্পিতার মতো, যারা জেল কাটছে তাদের মতো সব দুর্নীতি হয়ে গেছে? দুর্নীতি হলে তো মাস্টার প্ল্যান হবে না, কারণ দুর্নীতি তো এখনও রমরমিয়ে চলছে, এখনও রমরমিয়ে চলছে দুর্নীতি। যে ঘাটাল এলাকায় মাস্টার প্ল্যানের কথা হচ্ছে, সেই ঘাটালে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটির যে সমস্ত বাজেট এবং সেখানে মানুষের প্রাণ সংশয়, সেই কাজগুলো যদি তৃণমূল সরকার না করে, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কীভাবে করবে? তাদের সামর্থ্য আছে তো, টাকা আছে সরকারের কোষাগারে, সেই টাকা তো নিজেদের ব্যাংক ব্যালেন্স হিসেবে কিছু কিছু নেতা মন্ত্রী ঘরে পড়ে রয়েছে, তাহলে কীভাবে মাস্টার প্ল্যানের কাজ হবে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভ্রান্ত কিন্তু ছড়াচ্ছেন কখনো দেব, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি হিরণ চট্টোপাধ্যায় বিভ্রান্তি ছড়ায়, তাহলে আমি বলবো আপনারা জিতার পর, মানুষের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর, জয় লাভের পর আপনারা মিথ্যা কথা বলছেন। হিরণ কি বলেছে বা না বলেছে তাতে কিছু যে আসে না, কারণ এখানে তো হিরণ জয়লাভই করে না, হিরণ এই প্রথমবার ভোটে দাঁড়াবে, বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই। আপনারা ক্ষমতায় থাকার পর যে কাজগুলো করার দরকার ছিল, 15 বছর অতিক্রম হয়ে গেল, সেই মাস্টার প্ল্যান কেন এখনো হলো না? আর যদি কেন্দ্রের দিক থেকে করার থাকে, আপনাদের এখতিয়ারের মধ্যে নয়, তাহলে কেন মিথ্যা কথা বলছেন যে মাস্টার প্ল্যান আপনারা করে দেবেন? অবশ্যই আমি আসবো আগামীকাল এই নিয়ে পরবর্তী প্রতিবেদনে, সরাসরি লাইভে আমি বিশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে সেই তথ্য তুলে ধরব যে ঘাটাল মাস্টার প্ল্যান করার সামর্থ্য নেই, রাজ্যের কোষাগার খালি,
যে 1 কোটি 2 কোটির বাজেট সেগুলোকে যারা করতে পারে না তারা ঘাটাল মাস্টার প্ল্যান 1,000, 2,000, 2,500 কোটি টাকাতে কিভাবে করবে, সেই সামর্থ্য কি আছে রাজ্যে? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত পানি কত চাল যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না? আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কি না? সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কি না? দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।